বন্ধুত্ব লাভের ভালোবাসা লাভের কার্যকরী একটি তদবির আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশা আল্লাহ তাআলা। অনেক সময় দেখা যায় একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, অথবা স্বামী তো স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকেও ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা বন্ধুত্বতায় পরিণত হয় না। অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে, স্বামী স্ত্রীকে রেখে অন্য জায়গায় পরকীয়া করে, বিভিন্ন খারাপ কাজের সঙ্গে এরকমভাবে মিশে যাওয়ার কারণে আপন মানুষের সঙ্গে বন্ধুত্ব কমে যায়। ঠিক তেমনিভাবে বর্তমান সমাজে বর্তমান সময়ে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, এই বন্ধুত্বটা এরকম গভীরের মধ্যে পৌঁছে যায় যে তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা শুরু করে দেয়, অবৈধ পন্থায় এরকমভাবে তারা বন্ধুত্বটা চালিয়ে যাইতেছে। একটা সময় দেখা যায় তাদের এই বন্ধুত্বটা আর বেশি দিন থাকে না, বিচ্ছেদ শুরু হয়ে যায়, ছেলে মেয়েকে দেখতে পারে না, মেয়ে ছেলেকে দেখতে পারে না। তো এরকম অবস্থা গঠিত হয়ে তারা এক প্রকার নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিতেছে, পেপার পত্রিকার মধ্যে ভিডিওর মধ্যে অনেক জায়গায় পাওয়া যায়। তো যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি তদবির নিয়ে উপস্থিত হইলাম। এখানে দুইটা আমলিয়াতের কথা বলবো। হ্যাঁ, একটা হলো এরকমভাবে আপনার শনিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত একটি আমল করবেন, আরেকটি আমল আপনার নকশার মাধ্যমে করবেন। যারা এই ভিডিওটি দেখতেছেন একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন, আমলগুলো শুনবেন, তারপরে আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন কার কোন বিষয়ে আমল দরকার আছে। ওই আমল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে হুজুর এই আমল সংক্রান্ত ভিডিও দেন, এই আমল সংক্রান্ত ভিডিও বানান। ইনশা আল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী কিছু আমল আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো আজকে ভিডিওটি হলো তাদের জন্য যারা কাছের মানুষকে আপন মানুষকে ভালোবাসার মানুষের সঙ্গে মহাব্বতের মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করার জন্য এই তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসলে আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয় প্রত্যেকটা ভিডিও, হ্যাঁ, আপনাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত মোতাবেক আপনাদেরকে দেওয়া হয়। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে হুজুর দুই ঘন্টায় তিন ঘন্টায় এরকমভাবে একদিনের মধ্যে কাজ হয়ে যাবে, এরকম কিছু তদবির এরকম কিছু আমল দেন। আসলে ভাই, আমরা কোরআনই আলোচনা করি, কোরআনই তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। এই কোরআনই তদবিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় একদিনে আপনার কাজ হয়ে যেতে পারে, এক সপ্তাহ লাগতে পারে, আপনার 15 দিন লাগতে পারে, সর্বোচ্চ সময়সীমা আমরা বলে থাকি 40 দিন পর্যন্ত আপনার তদবিরটা চালিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, আল্লাহ তাআলা যদি মায়া করে, আপনার ভাগ্য আপনার তাকদীর যদি একজন আরেকজনের সঙ্গে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে ভালোবাসা মহাব্বত এবং বন্ধুত্ব আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন ইনশা আল্লাহ তাআলা। তো দিনদার ভাই ও বোনেরা, কোনো নাফরমানি কাজ যেন না হয়, কোনো বেদাতি কোনো জেনার কাজ যেন না হয়, অশ্লীলতার কাজ যেন আপনার বন্ধুত্বের মাধ্যমে না হয়। বর্তমান সমাজে অহরহ এই ঘটনাগুলো ঘটে, তারপরে এই বিশৃঙ্খলা শুরু হয়। আসলে আমরা যদি এরকমভাবে সম্পর্কটা গড়তে পারি যে আমার একজন ছেলেকে দেখে ভালো লাগছে, আমার একজন মেয়েকে দেখে ভালো লাগছে, আমার এই বন্ধুত্বটা যেন আমার বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য আমার এই বন্ধুত্বটা হয়, তাকে বিয়ে করার জন্য যেন আমার এই বন্ধুত্বটা হয়, হ্যাঁ, এক প্রকার আল্লাহর জন্য আমার এই মহাব্বত, কোনো নাফরমানি কাজের জন্য আমার এই মহাব্বত আমার ভালোবাসা নয়। তো দিনই ভাই ও বোনেরা, যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা ইনশা আল্লাহ তাআলা একটা কাগজ নেবেন, বড় একটা কাগজ নেবেন। এই কাগজের মধ্যে একদিনে আপনি 7টা নকশা লিখতে পারেন, অথবা 7 দিনে 7টা নকশা লিখবেন। স্ক্রিনের মধ্যে আপনি দেখেন একটা নকশা আপনাকে দিলাম, ছোট্ট একটা নকশা। এই নকশাটার নিচে যদি ছেলে হয় আপনার প্রিয় মানুষ, আপনার বন্ধু লাভের মানুষ, তাহলে এই ছেলের নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, তারপরে আপনার মায়ের নাম বাবার নাম লিখবেন। অর্থাৎ মেয়ে যদি হন আপনি তাহলে আপনার মায়ের নাম লাগবে, ছেলে যদি আপনার বন্ধু হয় তাহলে তার বাবার নাম লাগবে। এইভাবে লিখবেন যে আপনার বন্ধুর নাম হলো রাশেদ, রাশেদ ইবনে আব্দুর রউফ আলাহব, আপনার নাম হলো রাশিদা, রাশিদা বিনতে মরিয়ম। এইভাবে আপনি লেখাটা ইনশাল্লাহ লিখবেন, নামটা লিখবেন। তো এই প্রথম নকশাটা আপনি শনিবারে লিপিবদ্ধ করে রাত্রেবেলা এশারের নামাজের পরে এটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। তারপরে রবিবারে একটা নকশা আপনাকে ঠিক এই সেমভাবে নিচে নাম দিতে হবে লেখা, এটা রবিবারে রাত্রে আপনি আগুনের মধ্যে পোড়ায় দিবেন। ঠিক তেমনিভাবে সোমবারে এই নকশাটা তৃতীয় দিন এভাবে আপনি লিপিবদ্ধ করে আগুনের মধ্যে পোড়ায় দিবেন, তার নামটা তার ছবিটা, হ্যাঁ, তার আপনার অন্তরের মধ্যে বাসায় নেবেন। তারপরে মঙ্গলবারে আরেকটা নকশা লিখবেন, দেখেন 4 নম্বর দিন আপনি যে নকশাটা লিখবেন নিচে নামগুলো দিবেন,
তারপর এইটাও এশারের নামাজের পরে আগুনে পোড়ায় ফেলবেন। আপনি বুধবারে একটা নকশা লিখবেন, পঞ্চম দিনে এটাও আগুনের মধ্যে পোড়াবেন, বৃহস্পতিবারে একটি নকশা লিখবেন, এটাও আগুনের মধ্যে পোড়াবেন, তারপরে আপনার শুক্রবারে একটি নকশা লিখবেন, এই শুক্রবারের নকশাটাও আপনি আগুনের মধ্যে পোড়াবেন ইনশাআল্লাহ তাআলা। একই নিয়মে একই টাইমে এই নকশাগুলো আগুনের মধ্যে পোড়াইতে থাকেন ইনশাআল্লাহ, এক সপ্তাহ পর্যন্ত এই কাজটা করেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কাছের মানুষকে, আপনার প্রিয় মানুষকে হাদিয়া, তোহফা, খাবার, কিছু উপঢৌকন তো আপনি অবশ্যই দেন। স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম, এই নকশাটা আপনি জাফরানের কালি যদি থাকে আপনার কাছে তাহলে জাফরান কালি দিয়ে লিখবেন, যদি না থাকে তাহলে ব্যবস্থা করে নেবেন। এই জাফরান কালি দিয়ে এই নকশাটা লিপিবদ্ধ করে এই নকশাটা আগুনে পোড়ায় ছাই করবেন। আগুনে পোড়ায় ছাই করে এই ছাইখানা আপনি কি করবেন, যে কোনো খাবারের সঙ্গে আপনি যে কোনো খাবার পাক করবেন, তখন ওই পানিটার মধ্যে হালকা পরিমাণে এই ছাইটা দিয়ে দিবেন, এই ছাইটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল। এই খাবারটা নিয়ে আপনার প্রিয় মানুষটাকে, আপনার আপন মানুষটাকে, আপনার বন্ধুটাকে নিয়ে খাওয়াই দেন, আপনার স্বামীটাকে খাওয়ান, আপনার স্ত্রীটাকে খাওয়াই দেন, হ্যাঁ, যে আপনাকে জ্বালা যন্ত্রণা করে, যার সঙ্গে আপনি বন্ধুত্ব লাভ করতে চাচ্ছেন তাকে খাওয়াই দেন এই খাবারটা। একদিন, দুই দিন, তিন দিন, আপনি এক মাসের ভিতরে খাওয়ান ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি হয়, আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, সে আপনার বন্ধুত্বতায় পরিণত হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহাব্বত করবে, আপনার বাধ্যগত হয়ে যাবে, এই আশা, এই দাবি রেখেই আমরা ভিডিওতে আমলগুলো উপস্থাপন করি। আমরা আমলগুলো বলে দেওয়ার মালিক, আপনার আমলগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ যদি চায় তাহলে আপনার আশা কবুল হয়ে যাবে। অনেকে এরকমভাবে উপকৃত হইতেছে, আবার অনেকেই উপকৃত হইতেছে না, বাকিটা আল্লাহ তাআলার হাতে, আমরা তো আসলে কোনো কিছু করতে পারি না, ক্ষমতার মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো দিনদার ভাই ও বোনেরা, আজকের আমলিয়াতের তদবিরের বিষয়গুলো আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি। আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আমলগুলো করে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন।